খুব ভয় করছে। কিসের ভয়? জানি না। বুঝছেন? আমাকে কখনো একা রেখো না, চোখের আড়াল করো না, কেমন? চিন্তা করো না ইয়া, আমি সবসময় তোমার পাশে আছি। এরপরে যখন আরেকজন চলে আসবে তখন তোমার সঙ্গে সারাদিন থাকার মতো একজন সঙ্গী তুমি পেয়ে যাবে, তখন দেখবে অনেক লাগবে না। আরেকটা কথা কি, আমি কিন্তু অনেক আবোল তাবোল কথা বলবো, কাজ করবো, তুমি আমায় বকতে পারবে না। বকবো না, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। দেবে? দিলাম। না 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 উজান, তুমি আমায় কথা দিয়েছো, ভুলে গেলে? আরে ছাড়ো, দরজা খোলা আছে, বন্ধ করে দাও। যা যা বললাম মনে আছে তো? ঠিক আছে। শোন, এখানে কিন্তু আমার নাম নেবে না, সবাই চেনে আমার। ঠিক আছে, সব খবর জোগাড় করে তারপরে আসবো। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার, আমি টিউলিপের সামনে আছি, এক্ষুনি সমস্ত খবর পেয়ে যাব। আর ডক্টর উজান চ্যাটার্জি? ছোড়দা আজ টিউলিপে আসেনি, আর এই ফাঁকে আমার লোক গিয়ে সমস্ত খবর বার করে আনবে। ওকে, কখন জানতে পারবো? আমি খানিকক্ষণের মধ্যে আপনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। ওকে। আমাকে কেউ বোঝে না গুন্ডাদা, কেউ না। ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, তুমিও বুঝলে না। আমি কি এতটাই খারাপ? কেন কেন আমার সাথে এরকম হয় বলতে পারো? আমি তো তোমাকে ভালোবাসি, এটা আমি তোমাকে কেন বলতে পারি না? কেন? আমার যে খুব কষ্ট হয় গুন্ডাদা, খুব কষ্ট হয়। বাড়িতে গিয়ে এটা আমাদের একসঙ্গে তোলা প্রথম ছবি। একটা জিনিস লক্ষ্য করছো হিয়া? কি গো? ছবিটাতে আমাকে কত হ্যান্ডসাম লাগছে বলো তো। যেই ছবিটা দেখবে সেই বলবে এই কথা, তাই না? একটা মোটা ভুঁড়িওয়ালা ডক্টর উজান চ্যাটার্জি, তাকে নাকি সবাই হাঁ করে দেখবে। শোনো, কাল থেকে কিন্তু রোজ সকালে এক্সারসাইজ। ওকে, এখন পরের ছবিগুলো দেখি। অ্যাজ ইউ উইশ।
আচ্ছা হিয়া একটা কথা মনে পড়লো, এই তুমি যে বলছিলে তোমার পায়ে ক্র্যাম্প ধরছিল সেটা এখন ঠিক আছে তো? সব বুঝি আমি। যেই তোমাকে বললাম যে কাল থেকে রোজ এক্সারসাইজ করতে হবে, অমনি তুমি আমাকে নিয়ে পড়লে। আমি একদম ঠিক আছি, ডোন্ট ওয়ারি, কাল থেকে এক্সারসাইজ করতেই হবে, কম্পালসরি। ছবিটা কি দেখবেন? হ্যাঁ দেখছি। হ্যাঁ সমাজদা বলুন, কি ব্যাপারটা, কি কেমন আছো তোমরা, কেমন এনজয় করছো? ডিস্টার্ব করো তো। বাবা ডিস্টার্ব করলাম নাকি? না ডিস্টার্বে কি আছে সমাজদা, আমরা আসলে আজ সকালে কলকাতা ফিরেছি, এখন আমরা কলকাতাতেই আছি। কি সব ঠিক আছে তো উজান, মানে কোনো প্রবলেম নেই? না না কোনো প্রবলেম নেই, আসলে ফিরে এলাম এমনিতেই, ঘোরা হয়ে গেছে তাই। আর আমার উচিত ছিল আপনাকে ফিরে এসে একবার জানানো, আই'ম সরি আসলে। আরে বাবা এত কিন্তু কিন্তু করছো কেন, হানিমুন থেকে ফিরলে ওরকম একটু হয়। হ্যাঁ ওসব নিয়ে চিন্তা করতে নেই। তা বলো কেমন বেড়ালে, কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখলে নাকি ঘুম থেকেই উঠতে পারোনি একদিনও? হ্যাঁ দেখেছি মাঝে মাঝে আর কি। মাঝে মাঝে? দ্যাটস গুড। তো উজান তোমার তো এখনো তিন দিন ছুটি বাকি আছে, হ্যাঁ কি করবে ভাবছো? সমাজদা আমি কালই টিউলিপ জয়েন করতে চাই। আরে বাবা এখনো তো সেরকম কোনো এমার্জেন্সি নেই, তো এক্ষুনি জয়েন করার কি আছে, তুমি ছুটিটা কাটিয়ে তারপর জয়েন করো। না সমাজদা আমি কালকেই জয়েন করতে চাই। তাই ঠিক আছে তাহলে চলে এসো কালকে, কালকে দেখা হবে, বাকি গল্প শুনবো তোমার থেকে। হ্যাঁ ওকে উজান বাই। ওকে কি দেখছো ওরকম? দেখছি হানিমুন থেকে ফিরে আসার পর সবাই জেনে গেছে ডক্টর রুজান চ্যাটার্জির মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তোমার কি হবে রুজান? আমার কি হবে দাঁড়াও দেখাচ্ছি। দাদা কাজ হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। শোন আরও কিছু খবর জোগাড় করতে হবে, সেটা আজকে পরে। আর দাঁড়া এটা এখানে থাক, তুই একটা কাজ কর। বাদে দিলাম। হ্যাঁ যা। বলো আর কি খবর পেলে? হ্যাঁ স্যার বলছি। ওকে দেখো আর কি জানতে পারো, যত খবর দেবে তত তোমারই লাভ। রাইট স্যার, ঠিক আছে স্যার। কিরে কফি আনতে বললাম আনলি না যে?